এটা সিকিমের সিল্ক রুটের মতো লাগছে, কিন্তু আমি যদি বলি এই সুন্দর সবুজে মোড়া জিগজ্যাগ রোড দেখার জন্য তোমাকে কষ্ট করে সিকিমে যেতে হবে না, ইভেন হিমালয়তেও যেতে হবে না, বরং একটা ওভারনাইট ট্রেন ধরে রাঁচিতে গেলেই দেখতে পাবে এই অপরূপ দৃশ্য। আচ্ছা আচ্ছা, আর সাসপেন্স ক্রিয়েট করবো না। জায়গাটার নাম পত্রাতু। আজ বলবো এই পত্রাতু ভ্যালির গল্প। তবে এই গল্প শুরু করার আগে বলি, রাঁচির বাকি দর্শনীয় স্থানগুলো নিয়ে আমরা কিন্তু একটা ডিটেল ট্যুর ব্লগ অলরেডি বানিয়েছি, সেটা যদি এখনো দেখে না থাকো তাহলে আই বাটন লিঙ্কে ক্লিক করে এক্ষুনি দেখে নাও। চলো এবার পত্রাতুর গল্পটা শুরু করি। ওয়েলকাম টু পত্রাতু। রাঁচি থেকে পত্রাতু ভ্যালির ডিস্টেন্স প্রায় 32 কিলোমিটার মতো, আর যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। রাঁচি যাওয়া অবধি দুই বাবার একটাই আবদার ছিল ড্রাইভার দাদার কাছে, ধোনির বাড়ি দেখাও, ধোনির বাড়ি দেখাও। তাই আজ পত্রাতু যাওয়ার সময় যখন মহেন্দ্র সিং ধোনির বাড়ি আমরা দেখতে পেলাম, তখন সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর লোভ সামলাতে পারলাম না। এই যে রেড গেটটা দেখছো, এটাই ওর বাড়ির গেট, আর ওই যে দূরে ওর বাড়ির কিছুটা অংশ দেখা যাচ্ছে। যাওয়ার পথে সেরে নিলাম ব্রেকফাস্টও, আর আজকের ব্রেকফাস্টও ছিল ওই প্রতিদিনের মতো আলুর পরোটা। দামও বেশ রিজনেবল ছিল, ওই 50 টাকা মতো। আচ্ছা, আমরা চলে এসেছি পত্রাতুর ফার্স্ট পয়েন্ট। এখান থেকে পত্রাতু ভ্যালিটাকে খুব সুন্দর করে দেখা যায়, আর পেছনে দেখা যায় একটা জিগজ্যাগ রোডও। তবে এই জিগজ্যাগ রোডটা আমরা তোমাদের ড্রোনে দেখাবো, কারণ ড্রোনে এখানের ভিউটা আসে অসাধারণ সুন্দর, যেটা তুমি এখানে ক্যামেরাতে অতটা ভালো করে বুঝতে পারবে না। তো চলো এবার ড্রোনের ভিডিওটা দেখো। আমরা পৌঁছে গেছি আমাদের পরের স্পটে, দ্যাট ইজ পত্রাতু লেক। আর এইখানে দেখো পত্রাতু লেক তো আমরা দেখবই, এখানে দেখো সেই এইখানে একখানা জিটিডিসির হোটেল আছে, এটার নাম হচ্ছে কক্সায়ন বিহার, আর এছাড়া আরও একটা হোটেল আছে সেটাও দেখাবো। তো আমরা লেকের দিকে যাচ্ছি, মামারা এগিয়ে গেছে অলরেডি। লেকে ঢোকার এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, একদিকে রয়েছে যেমন সবুজের সমারোহ, অন্যদিকেই দেয়ালের গায়ে রয়েছে সুন্দর সুন্দর ট্রাইবাল জীবনযাত্রার চিত্র, যেগুলো তোমার মন কাড়বে, আর এই ঝাড়খণ্ড রাজ্য সম্পর্কে তোমাকে একটা সুন্দর অভিজ্ঞতা দেবে। এই পত্রাতু লেকে নানা ধরনের বোট রাইডের ব্যবস্থা আছে, ইনক্লুডিং আইল্যান্ড ট্যুর, এবং সেই আইল্যান্ড ট্যুরের চার্জ কত এবং সেগুলো কখন ছাড়ে তার ডিটেলস তোমরা এইখানে দেখতে পেয়ে যাবে। কিন্তু এটাই শুধুমাত্র একমাত্র জিনিস নয়, আরও নানা ধরনের বোট রাইড এখানে করা যায়, তার ডিটেলস দেখো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাবে, অর্থাৎ কী বোট, তার কতক্ষণ সময় এবং কী চার্জ। এখানেও আরও কিছু ডিটেলস আছে, এখানে আমি এগুলো স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই জিনিসগুলো কীরকম হয় সেটা একটু বাদেই দেখাচ্ছি। এই পত্রাতু লেকের চারপাশে একখানা গার্ডেন মতো করা আছে, সেই গার্ডেন ঢুকতে লাগে 20 টাকা। আমরা 20 টাকা দিয়ে 6 জনের টিকিট কেটে নিয়েছি, এবার ঢুকবো। বাট গেটটা খুব সুন্দর, গেটটা দেখো, এক এই যে এই হচ্ছে পত্রাতু লেকের এন্ট্রি। এবার আমরা এখান দিয়ে ভেতরে ঢুকবো। গেট দিয়ে ঢুকে এই পার্কের জায়গাটাও কিন্তু খুব সুন্দর, বাচ্চারা এখানে এলে খুব এনজয় করবে, প্রচুর অ্যামিউজমেন্ট রাইড করা আছে, আর তার সামনেই রয়েছে এই সুন্দর লেক। তবে একটা কথা এখানে এসে যা বুঝলাম, পত্রাতু লেক বা এই পার্ক যেটা রয়েছে সেটা এনজয় করার সবচেয়ে ভালো সময় হচ্ছে শীতকাল, পিকনিকের জন্য তখন এটা একটা উপযুক্ত স্থান।
ফিউচারটা তো তোমাদের আগেই দেখালাম, এবার যদি বোটিং করতে চাও তাহলে সেই অনুযায়ী এখানে টিকিট ঘর থেকে টিকিট করতে পারো। আর দেখো আলাদা আলাদা অনেকগুলো জিপি করা আছে, তুমি কী ধরনের জাহাজে করে যাবে বা কী ধরনের বোট ইউজ করবে তার উপর ওটা এইখান থেকে স্টার্ট হবে। তুমি চাইলে ওই অবধি যেতে পারো, ওটা আমরা ভিডিওতে দেখাবো যে ওখানে একখানা সরোবর বিহার আছে একটা আইল্যান্ডের ওপরে, সেখানে যেতে পারো। এই দেখো এখানে আলাদা আলাদা জেটি, সেখানে আলাদা আলাদা বোট, তার ব্যবস্থা আছে। অনেকে স্টার্ট করছে, কীরকম লাগে দেখতে সেটা আমি তোমাদেরকে দেখাবো। পত্রাতু লেকের মাঝখানে রয়েছে এরকম একটা সুন্দর দ্বীপ, আর এই দ্বীপে যদি থাকতে চাও তার জন্য জেটিডিসির হোটেল কিন্তু এখানে রয়েছে। এটার নাম সরোবর বিহার, আর এটা অনলাইনে বুক করার যে ওয়েবসাইট লিঙ্ক সেটা আমরা ডিসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দিয়ে দেব। সরোবর বিহার ছাড়াও এখানে জেটিডিসির আরও একটা প্রপার্টি আছে, এটার নাম পত্রায়ন বিহার, যেটা লেকের একদম ধারেই অবস্থিত। এটাও সেই একই ব্যাপার, অনলাইনে বুক করতে হয় আর ওয়েবসাইট লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার বলি এই লেকটির ব্যাপারে। লেকটি চতুর্দিক থেকে ছোটনাগপুর মালভূমির ছোট বড় পাহাড়ে ঘেরা একটা অদ্ভুত সুন্দর লেক, যা কিছুটা হলেও তোমাকে মিরিকের কথা মনে করাবে। এখানে থেকে একটা অবসর দিন খুব ভালোভাবেই কেটে যাবে, আর তার সাথে দেখতে পাবে সুন্দর সানরাইজ আর সানসেট। আর যদি তোমরা এই পত্রাতুতে থাকো তাহলে অবশ্যই ঘুরে এসো পালানি ওয়াটারফল। আমরা যেহেতু এখানে থাকিনি তাই আমরা সোজা রওনা হলাম এবার লাঞ্চের উদ্দেশ্যে। আজ লাঞ্চ করব এক বিশেষ জায়গায়। আজ লাঞ্চে আমরা ঠিক করেছি এখানে ট্রাইবাল খাবার খেয়ে দেখব, তাই আমরা এখানে একটা ট্রাইবাল রেস্টুরেন্টে এসেছি। জায়গাটা দেখো, এই জায়গাটা, এটা একটা রেস্টুরেন্ট ট্রাইবালদের বানানো খাবারের। এই জায়গাটার নাম হচ্ছে আজাম এম্বা, যেটা এদের ল্যাঙ্গুয়েজে এর মানে হচ্ছে অত্যন্ত সুস্বাদু। তো এই জায়গাটা কিরকম সেটা ভেতরে ঢুকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই রেস্টুরেন্টটা পুরোপুরি উইমেন অপারেটেড, আর এই রেস্টুরেন্টটা পেয়েছে বহু পুরস্কারও, ইভেন অনেক রাষ্ট্রদূতরাও এসে এখানে খেয়ে গেছে। তোমরা এলে এখানের হাঁড়ির তৈরি মাটনটা কিন্তু ট্রাই করতে ভুলো না। আমরা এখন একটা ট্রাইবাল রেস্টুরেন্টে খাবার ট্রাই করছি, আদিবাসী রেস্টুরেন্টে। তো ভাতটা বেশ অন্যরকম, সে আমাদের ওখানে যেরকম লাল মুড়ি হয় সেরকম টাইপের ভাতটা দেখা হয়েছে, তো বেশ অন্যরকম। আর সবজিও যেগুলো খাচ্ছি খুব একটা কমন কিছু না, মানে প্রথমবার খাচ্ছি, ট্রাই করে একবার দেখা যেতে পারে। নামগুলো স্ক্রিনে বলে দেবো, কারণ নামগুলো বেশ শক্ত, তো আমার মনে নেই। রাঁচির যে কটা স্পট পড়েছিল লাঞ্চের পরে সেগুলো ঘুরতে গেলাম। এখন এসেছি রক গার্ডেনে, এখানে এন্ট্রি ফি 20 টাকা পার হেড। Thank you.
মাত্র যে কাঠের ব্রিজটা দেখালাম, এটা রক গার্ডেনের একটা ফেমাস পয়েন্ট, কারণ এটা একটা কাঠের ব্রিজ যেটা মাত্র দুটো পিলারের উপরে দাঁড় করানো, খুবই ছোট যদিও। বাট জিনিসটা কীরকম সেটা একবার তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এই যে এইভাবে মাত্র দুটো পিলারের উপরে কাঠের ব্রিজটা দাঁড় করানো আছে। সাঁতার বৃষ্টি পর্যন্ত আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ, বাবারা একটা ছেড়ে বসে আছে, কিন্তু আমাদের পাগলামি একটু বেশি, এই বৃষ্টির মধ্যেই রক গার্ডেনটা আমরা ঘুরতে বেরিয়েছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করাটা তো মাস্ট। হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমার পিছনেই রয়েছে কানকে ড্যাম। এই কানকে ড্যামটা মোটামুটি রক গার্ডেন থেকেই ভালোভাবে দেখা যায়, সো মানে এখানে তুমি বলতে পারো যে 1/2। হ্যাঁ, তো তোমরা রক গার্ডেনে এলেই কানকে ড্যামটাও দেখা হয়ে যাবে তোমাদের কাছে। দেখো একবার, আমাদের শেষ গন্তব্য ছিল টেগর হিল, যেখান থেকে রাঁচি শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তবে আমাদের লেট হয়ে গিয়েছিল, তাই এই জায়গাটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। তো এই ছিল পত্রাতুর গল্প। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট বক্সে। এরপর আমরা যাব ছোটনাগপুরের রানীকে দেখতে। ততদিন টু স্টে আপডেটেড, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল উইথ শুভ। আর হ্যাঁ, সবাই খুব ভালো থেকো, বাই।